শীতের সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি নিয়ে কাজ করা, রান্নাবান্না করা কোন কোন আপুদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো। আমার কাছে একদমই তো ভালো লাগে না, মনে হয় যেন রেডিমেড যদি নাস্তা খেতে পারতাম। আমি শীতের সকালের কাজ কিছুটা রাতে কিভাবে গুছিয়ে রাখি সেটা আপনাদের মাঝে শেয়ার করব, আর টমেটো আর ধনিয়া পাতা দিয়ে মজার একটা সবজি রেসিপিও শেয়ার করব। আর শীতের সন্ধ্যায় ধনিয়া পাতা ভর্তা আর চিতই পিঠা না হলে তো শীতকালই মনে হয় না। সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি রিক্তা বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি। রামিম ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ এই তো বেশ ভালোই আছি। তবে শীতকালে সকালে ঘুম থেকে ওঠা অনেক কষ্ট, মনে হয় যেন কম্বল বা লেপের মধ্যে থেকে উঠিসিনি। আর লেপ কম্বলের মধ্যে থাকা অবস্থায় কিন্তু অনেক বেশি শীত লাগে। আর সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি নেড়ে ফ্রিজের জিনিসপত্র বের করা, সকালে নাস্তা বানানো অনেক কষ্ট। তারপরও আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউদের কিন্তু কাজ করতে হয়, কাজ থেকে কোনো মাপ নেই। কারণ আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই যে সকালে ঘুম থেকে উঠে দেখব যে নাস্তা রেডি আছে, শুধু উঠে হচ্ছে খেয়ে নিব। যখন হচ্ছে অনেকটা বেলা হয়ে যায় তখন কিন্তু কাজ করতে করতে অতটা আর বেশি শীত লাগে না, আর সকালে ঘুম থেকে উঠে হচ্ছে একটু বেশি শীত লাগে। আর সকালে ঘুম থেকে উঠে যেন একটু কাজ কম করা লাগে, ওর জন্য আমি হচ্ছে সকালের কাজগুলো রাতে একটু গুছিয়ে রাখি। তো কিভাবে গুছিয়ে রাখি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন অনেকগুলো বাজার নিয়ে এসেছে, আমার কিছু বাজারের প্রয়োজন ছিল, কিছু সবজিও ছিল না, আরো কিছু সবজি হচ্ছে ফ্রিজে ছিল। তো ভাবলাম একটা সবজি রান্না করব শীতকাল যেহেতু, আর শীতের সবজি দিয়ে যদি সবজি না রান্না করি তাহলে কেমন হয় বলেন। আর শীতকালে সবজি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সকালে ঘুম থেকে উঠে যে রুটি পরোটা বা ভাত যে যেটাই খান না কেন, সব রকম সবজি দিয়ে যদি এরকম একটা সবজি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু মন্দ লাগে না। তো এখানে দেখতে পেয়েছেন আমি অনেকগুলো সবজি কেটে নিচ্ছি। এখানে গাজর, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, লাউ, পেঁপে, মানে আমার কাছে যা যা সবজি ছিল আমি সব সবজি হচ্ছে দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে সবজিগুলো খুব সুন্দর মতো কেটে তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়েছি, তেলের উপরে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে সবজিগুলো আমি একটু ভেজে নিব। তবে কড়াইটা একদম ভর্তি হয়ে গিয়েছে, ভাজার পরে যদি একটু কমে যায় তাহলে এই কড়াইতে রান্না করবো, আর যদি না কমে তাহলে বড় কড়াইতে রান্না করা লাগবে। আর আমি কিন্তু রাতে এই কাজটা করছি, এখন কিন্তু রাত হচ্ছে 9টা বাজে। আর এখন যেহেতু শীতকাল, আগে থেকে রান্না করলেও হচ্ছে তরকারি কোনো নষ্ট হয় না, ওই জন্যই আমি রাত্রে রান্না করে রেখে দিচ্ছি। সবজিগুলো ভাজার পরে অনেকটাই কমে গিয়েছে, তো ভেজে নেওয়ার পরে আমি একটা গামলাতে হচ্ছে ঢেলে নিয়েছি। তারপরে ওই কড়াইতে আর একটু তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু গোটা মশলা দিয়েছি, তারপরে কিছু চর্বি দিচ্ছি, দিয়ে এগুলো ভালো মতো ভেজে নিব। আর হচ্ছে কিছুদিন আগে গরুর মাংস রান্না করেছিলাম, তো এখানে অনেকটা চর্বি ছিল, উঠিয়ে রেখেছিলাম, ওইটাও আমি একটু দিয়ে নিচ্ছি। আর চর্বি খাওয়া দেখে প্লিজ কেউ কিছু বলবেন না, কারণ আমরা খাই মোটামুটি হচ্ছে যা চর্বি থাকে মাংসের সাথে ফেলে দিই না, মানে সব কিছু খাই অল্প অল্প, আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় না। কেউ না চাইলে নাও দিতে পারেন, কেউ চাইলে হচ্ছে মুরগির বুকের মাংস দিতে পারেন, কেউ হচ্ছে শুধু সবজিও রান্না করতে পারেন। যেভাবে রান্না করেন না কেন এই সবজিটা খেতে অনেক বেশি মজা লাগে। মাংস রান্না করতে নর্মালি আমরা যা যা মশলা ব্যবহার করি, বাটা মশলা, গুঁড়া মশলা, যেমন আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবকিছু আমি আমার সবজির আন্দাজ অনুযায়ী দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে তারপরে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর কোনো পানি ব্যবহার করব না আমি, এভাবে ভাজা ভাজা করে রান্না করব। বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিছু টমেটো দিচ্ছি, তারপরে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখন হচ্ছে সকাল, সবাইকে শুভ সকাল। আমি কিন্তু ঘুম থেকে উঠে সবজিটা একটু হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর সবজিতে যেহেতু ধনিয়া পাতা ব্যবহার করা হয়নি, ওই জন্য প্রথমে কিছু ধনিয়া পাতা আমি কেটে নিচ্ছি। আর আগের রাতেই আমি ধনিয়া পাতাগুলো একেবারে পরিষ্কার করে ধুয়ে প্রসেস করে রেখে দিয়েছিলাম, এখন শুধু কেটে নিয়েছি। এখন এই যে সবজির মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু সবজিটা হচ্ছে হয়ে যাবে, মানে সকালে ঘুম থেকে উঠে কোনো প্যারা নাই। আর অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে সবজিটা রেডি হয়ে যাবে। আর সবজিটা রান্না হয়ে গিয়েছে, আপনারা এই সবজিটা ভাত, রুটি, পোলাও, পরোটা যে কোনোটার সাথে খেলেই অনেক বেশি মজা পাবেন। অবশ্যই যারা এখনো রান্না করে খাননি অবশ্যই রান্না করে খাবেন, আমার মনে হয় কম বেশি সবাই এই শীতের সময় সবজিটা রান্না করে খায়। আর আমি আজকে সকালে কোনো কিছুই বানাইনি, আমার ইচ্ছা ছিল যে পরোটা দিয়ে সবজিটা খাবো, তবে আমার একদমই পরোটা বানাতে ইচ্ছে করেনি, ওর জন্য হচ্ছে পরোটা বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তারপরে ওই সবজি দিয়ে আর হচ্ছে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছে। আপনাদের ভাইয়াও খেয়ে নিয়েছে। আর আমার দুই ছেলে এখনো ঘুম থেকে উঠেনি, ওরা হচ্ছে ঘুমাচ্ছে, যেহেতু এই ব্লগটা ছিল হচ্ছে ছুটির দিনের। যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখেছেন কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন। প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে চ্যানেলটা খোলা হয়েছে, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের
সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আমি কিন্তু দুপুরে রান্না শুরু করে দিয়েছি, একটু মুগ ডাল ভেজে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপরে যা তরকারি রান্না করব সেই তরকারিগুলো আমি ওদিকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিব। ওই জন্য কড়ার উপরে তেল দিয়ে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে মাংস ধুয়ে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব। আমার মা যে ব্রয়লার মুরগি মানে দিয়েছিল, মানে মায়ের পোষা হচ্ছে মুরগি, ওই মুরগির হচ্ছে মাংস আমি আর এক প্যাকেট বের করে নিয়েছি রান্না করব। তো তার জন্য আমি হচ্ছে ওইদিকে মাংস ধুয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে মশলা কষিয়ে নিব। একদিকে হচ্ছে মাংস ধুতে থাকি আর একদিকে এদিকে মশলাটা রেডি করতে থাকি। এভাবে কাজ করলে কিন্তু কাজগুলো গুছিয়ে করা যায়, মানে দ্রুত কাজগুলো শেষ করা যায়। আর শীতের বেলা যেহেতু একটু মানে দ্রুত কাজ শেষ না করলে ওদিকে ঘর মুছে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে দেরি হয়ে যায়, গোসল করতেও দেরি হয়ে যায়। আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তো ওই জন্য দেরি করে গোসল করলে আরো বেশি সমস্যা হয়। ওই জন্য চেষ্টা করি যত দ্রুত সম্ভব রান্নাবান্না শেষ করলে বাকি কাজগুলো করে হচ্ছে গোসলটা করে নিতে। তারপরে এই যে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি সমস্ত মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। আর ইদানিং আমি মাংস কেন জানি ভেজে রান্না করছি না, আর যেহেতু এই মুরগিটা আমার মায়ের বাড়ির পোষা মুরগি ওই জন্য আরও ভাজলাম না, আর সাথে কয়েকটা আলু দিয়েছি। আপনারা মনে করতে পারেন যে আপু সব মাংসেতে কেন এত আলু ব্যবহার করে, আসলে আমার ছেলেরা না মাংসের মধ্যে আলু খেতে অনেক বেশি পছন্দ করে, আর এই নতুন আলুটা শীতকালে আমার কাছেও খেতে অনেক বেশি মজা লাগে, মনে হয় এক পিস মাংস আর দুই পিস আলু হলেই ভাতটা খাওয়া হয়ে যায়। তারপরে হচ্ছে মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, তো পানিটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে তরকারিটা নামাই নিব, লাস্টের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিব। আর পাশের চুলাতে আমি মুগ ডাল আর ডিম দিয়ে রান্না করার জন্য একটু মশলা কষিয়ে নিয়েছি, তারপরে প্রেশার কুকারে যে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিব, দিয়ে হচ্ছে ডিমগুলো দিয়ে রান্না করে নিব। তো ওদিকে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে, আর এই পাশে হচ্ছে মুগ ডালটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে যতগুলো জিনিস নোংরা হয়েছে ভাবছি ওইগুলো হচ্ছে ধুয়ে নিই, অনেক বেশি হচ্ছে সিঙ্কের মধ্যে ভরে গেলে তখন কিন্তু মাজা ধোয়া অনেক অসুবিধা হয়। আমার রান্নাঘর যেহেতু অনেকটা ছোট আর সিঙ্কটাও অনেক বেশি ছোট, অনেকগুলো থালা বাসন হলে মাজা ধোয়া করতে কম মানে অসুবিধা হয়। এমনিতে থালা বাসন মাজা ধোয়ার সময় আমার উপরে সানসেটটা একটু মাথায় বেঁধে যায়, মানে যে মিস্ত্রি খারাপ ছিল তো মিস্ত্রি কোনো কিছু বুঝতো না, ওই জন্য হচ্ছে সানসেটটা একটু কেমন যেন করেছে, একটু বড় করেছে, মানে সিঙ্কের সাইডে একটু চিকন করতে হয় কিন্তু করেছে চওড়া। তো যাই হোক এখন কিছু করার নাই, মেনে নিতেই হবে যেহেতু নিজের বাড়ি। এই বাড়িটা ভালো লাগছে না বা রান্নাঘরটা ভালো লাগছে না এটা হচ্ছে ভেবে যে অন্য কোথাও ভাড়াতে চলে যাব সেটাও কিন্তু সম্ভব না, কারণ হচ্ছে ভাড়া দিয়ে থাকা অনেক কষ্ট আর বর্তমানে কিন্তু ভাড়াও অনেক বেশি। তো নিজের বাড়ি যেমন আছে তেমনই থাকছি আলহামদুলিল্লাহ, এতে অনেক ভালো আছি সুখে আছি। যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্না হচ্ছে প্রায় করে নিয়েছি, এখন একটু পোলাও রান্না করছি। আর তেলের উপরে একটু পেঁয়াজ তারপরে একটু গাজর ভেজে আমি একটু ঘি দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিয়ে তারপরে পোলাওটা রান্না করে নিয়েছি। লাস্টের দিকে কিশমিশ তারপরে পেঁয়াজ বেরেস্তা আরও কিছুটা হচ্ছে ঘি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি ঘিটা সব ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নিজের হাতে বানানো ঘি তো ওই জন্য অনেকটা পরিমাণ দিয়েছি, তেলের থেকে আমি ঘি বেশি দিয়েছি। আর হচ্ছে শীতকালে কিন্তু এই গাজর দিয়ে পোলাও খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতেও অনেকটা ভালো লাগে। তারপরে আমি পোলাওটা কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে সব কাজ কমপ্লিট করে এখন দুপুরের খাবার খেতে এসেছি। পোলাওটা মাশাআল্লাহ একেবারে ঝরঝরা হয়েছে আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, নতুন চালের পোলাও মানে যে ধান হয় না ওই যে কিছুদিন আগে। আর আমার আব্বার হচ্ছে নিজের জমির মানে নিজের চাষ করা ধানের চাল এটা, আর এই চালের ভাতের ঘ্রাণ কিন্তু অসাধারণ, অন্যরকম একটা ঘ্রাণ বের হয়, কিনা চালের কিন্তু এতটা সুন্দর হচ্ছে ঘ্রাণ বের হয় না। যাই হোক এখন খাবারটা খেয়ে নিব, এই যে মুরগির মাংস আর হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম আর ওই যে রাত্রের সবজি আর কিছুটা সালাদ। আর আমার ছেলেরা হচ্ছে অলরেডি খাওয়ার জন্য বসে পড়েছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট করে এখন সন্ধ্যার একটু আগে আবার ক্যামেরাটা অন করেছি। আমি একটু চিতই পিঠা বানাবো, মানে শীতকালে মাঝে মধ্যেই মনে হয় যেন চিতই পিঠা বানাই, একটু হচ্ছে নাস্তা করি সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তা। আমি আটাটা খুব ভালো করে মুথে নিয়ে তারপরে হচ্ছে আটার গুলাটা করে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা ভর্তা করার জন্য আগের থেকে সব কিছু ভেজে রেখেছিলাম, এখন শুধু একটু লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ওই যে গতদিন আমি হাঁসের মাংস রান্না করেছিলাম তো ওই মাংসের ঝোল আলু গলা কিছুটা রয়ে গিয়েছিল ফ্রিজে, তারপরে যে মুরগির মাংসও আছে আর ভর্তা, এই দিয়ে চিতই পিঠা খাওয়া হবে। আর চিতই পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে, মানে অনেকগুলা বানিয়েছি, আমি যে অনেকগুলা বানিয়ে ভিডিও করব বা ছবি উঠাবো এমন পরিস্থিতি আমার হয় না, কারণ একটা করে বানায় আর সবাই একটা করে খেতে থাকে। আর গরম গরম এইভাবে চুলার পাশে বসে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমরা কিন্তু মোটামুটি মানে ছোটখাটো একটা শহরে থাকি, জেলা শহরে, তারপরও কিন্তু আমার এখানে খড়িচুলা রান্নার ব্যবস্থা আছে, আমি রান্না করি, তো জন্য হচ্ছে খড়িচুলা
চুলাতেই বানাই, আর এই পিঠাগুলা কিন্তু গ্যাসের চুলা থেকে খড়ির চুলাতে বানানো মানে অনেক ইজি হয়, আর হচ্ছে বানিয়ে এর পাশে বসে খাওয়ার মজাও কিন্তু আলাদা। কেউ চাইলে কিন্তু সম্ভব, শহরের বাসাতেও কিন্তু এখন ছাদে বসে সবাই হচ্ছে পিঠা বানায় বা রান্নাও করে, কারণ এখন অনেক হচ্ছে সিমেন্টের চুলাও পাওয়া যায়। তো পিঠাগুলা মাশাল্লাহ ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। আর আজকের মতো এখানে বিদায় নিছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।